আলি বন্ধুরা, আমি শেখ গর্নিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। বেশ কিছু বড় বড় ছবির আপডেটস অ্যাকচুয়ালি আজকের ভিডিওতে রয়েছে। প্রথম আপডেটটা রেস 4 কে কেন্দ্র করে। সাইফ আলী খান রেস ফ্র্যাঞ্চাইজির মধ্যে আরও একবার ফিরতে চলেছেন। রেস 4 এ কিন্তু তাকেই আমরা মুখ্য চরিত্রে কাজ করতে দেখতে পাবো। তার সঙ্গে রমেশ তোরানির আলোচনা চলছে অলরেডি রেস 4 কে কেন্দ্র করে। বেসিক যে প্লটটা সেটা লক করা হয়ে গেছে। স্ক্রিন প্লের কাজ বর্তমানে চলছে এবং কাস্টিংয়ের কাজ চলছে। আপনারা সকলেই জানেন রেসের যে কোনো ছবি তুলে দেখে নিন, শুধুমাত্র একটা বড় ফেস থাকে তা নয়, তার সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন চরিত্রে বড় বড় ফেসেস থাকে। তাদের কাস্টিংটা কি হবে না হবে, কারা থাকবে কারা থাকবে না, সেটার কাজ চলবে আগামী কয়েক মাস ধরে। আপডেটস আসতে থাকবে। 2025 সাল থেকে এই ছবিটা শুটিং শুরু হয়ে যাবে এরকমটাই কিন্তু আপডেট রয়েছে। এবং একজন নতুন ক্রেডিবল ডিরেক্টরকে দায়িত্ব দেওয়া হবে এই ছবিটা ডিরেকশনের, এরকমটাও জানতে পারা যাচ্ছে। এর পরবর্তী আপডেটটা যুবরাজ সিংকে কেন্দ্র করে। তার বায়োপিক নির্মাণ করতে চলেছে টি সিরিজ। ভূষণ কুমার আজকে সেটার ব্যাপারে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। যুবরাজ সিং এর বায়োপিক হবে, যেখানে টি সিরিজ ছবিটাকে প্রোডিউস করবে এবং তার সঙ্গে সঙ্গে রবি ভানচানকা, সেও কিন্তু এই ছবিটাকে কো প্রোডিউস করতে চলেছে, এরকমটাই জানতে পারা যাচ্ছে। যদিও ছবির শুটিং কবে থেকে শুরু হবে বা ডিরেক্টর কে হবে, যুবরাজ সিং এর ভূমিকাতে আমরা কাকে অভিনয় করতে দেখতে পাবো, সে ব্যাপারে কিন্তু এখনো কোনো রকম কোনো আপডেট নেই। যুবরাজ সিং এর মতন এত সফল একজন ক্রিকেটার যার জীবনে এত চড়াই উতরাই রয়েছে, তাকে নিয়ে কিন্তু একটা দুর্দান্ত বায়োপিক, দুর্দান্ত একটা স্পোর্টস ড্রামা হতেই পারে। আমি আশা করব মেকাররা সেটা এনশিওর করবে। এটাই দেখবার মতন ব্যাপার হবে যে যুবরাজ সিং এর ভূমিকাতে কোন অভিনেতাকে শেষ অবধি কাস্ট করা হয়, কারণ আমরা জানি সকলেই আমাদের দেশ স্টারদের দেশ। তো যত বড় অভিনেতা থাকবে ছবিটা তত বেশি বাস ক্রিয়েট করতে পারবে, তত বেশি বক্স অফিসে কালেকশন করবার চান্সেস বাড়বে। একদম আনকুড়া কাউকে নিয়ে নিলে সেই ছবি ডেফিনেটলি মানুষ ওটিটিতে বাড়িতে বসে দেখবে, হলে গিয়ে তো দেখবে না। এর পরবর্তী আপডেটটা স্ত্রী 2 এর বক্স অফিস কালেকশনকে কেন্দ্র করে। এই ছবিটার রবিবার দিন কালেকশন হয়েছিল 58 কোটি 20 লক্ষ টাকা নেট, ম্যাসিভ কালেকশন। এবং সোমবার দিন যেহেতু পার্সিয়াল ছুটির দিন ছিল, রাখির দিন ছিল, যে কারণে ওই দিনও কিন্তু ছবিটা দুর্দান্ত কালেকশন করেছে। অন্যান্য ছবি সোমবারের তুলনায় এই ছবি সোমবারের কালেকশন অনেক অনেক বেশি, 38 কোটি 40 লক্ষ টাকা সোমবারের নেট কালেকশন ছিল ইন্ডিয়া থেকে। টোটাল কালেকশন 5 দিনের পরবর্তীতে অর্থাৎ ফার্স্ট উইকেন্ডের পরবর্তীতে ছবিটা দাঁড়িয়েছে 242 কোটি 40 লক্ষ টাকা। এখন ছবিটার কালেকশনটা 350 পার করবে, তো একদম নিশ্চিত 400 পার করে কিনা সেটাই দেখবার মতন ব্যাপার হবে। আমার তো মনে হচ্ছে 400 ছুঁয়েই যাবে। এর পরবর্তী আপডেটটা বিশাল ভারদ্বাজকে কেন্দ্র করে। সে তার কেরিয়ারের প্রথম অ্যাকশন ছবি তৈরি করতে চলেছে, যেখানে আমরা মুখ্য চরিত্রে কাজ করতে দেখতে পাবো শাহিদ কাপুরকে। হ্যাঁ, শাহিদ কাপুরের সঙ্গে বিশাল ভারদ্বাজ আরও একবার কাজ করতে চলেছেন, তারা কোলাবোরেট করতে চলেছেন। শাহিদ কাপুরকে স্ক্রিপ্ট যখন বিশাল ভারদ্বাজ শুনিয়েছে, ইমিডিয়েটলি শাহিদ কাপুর অনবোর্ড হয়ে গেছে। সাজিদ নাদিয়াদওয়ালা এই ছবিটাকে প্রোডিউস করবে। এই বছরেরই সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে ছবিটার শুটিং শুরু হবে। 2025 সালে কোনো এক সময় এই ছবিটা রিলিজ হবে, এরকমটাই জানতে পারা যাচ্ছে। একজন বলিউডের এ লিস্টার নায়িকাকে কাস্ট করবার চেষ্টা এখানে মেকাররা করছে এবং ছবিটার মধ্যে 6টা ম্যাসিভ অ্যাকশন সেট পিস থাকবে, এরকমটাও কিন্তু জানতে পারা যাচ্ছে। এর পরবর্তী আপডেটটা ধুম 4 কে কেন্দ্র করে। হ্যাঁ, এই ছবিটাকে নিয়ে নানান সময় নানান রকম আপডেট আসে, কিন্তু সবকটা আপডেটের উপরে সবসময় যে খুব বিশ্বাস করা যায় তা কিন্তু একেবারেই নয়, যে কারণে ধুম 4 এর মতন একটা ছবিকে নিয়ে আপডেট আসলে সবসময় সেটা কিন্তু আমি ভিডিওতে আপনাদেরকে জানাইও না, সেটা নিয়ে আমি নিজেও মাথা ঘামাই না। কিন্তু ইয়াশরাজ ফিল্মস, এরকমটি জানতে পারা যাচ্ছে, স্পাই ফ্র্যাঞ্চাইজির বাইরে বেরিয়ে তারা অন্যান্য ছবি তৈরি করবার কথা, প্রোডিউস করবার কথা ভাবছে, যার মধ্যে একটা ছবি হবে ধুম 4, যে ছবির মধ্যে শাহরুখ খানকে এবং অক্ষয় কুমারকে অভিনয় করতে দেখতে পাওয়া যেতে পারে মুখ্য দুটো চরিত্রে, এরকমটা কিন্তু জানতে পারা যাচ্ছে। আবার এটাও জানতে পারা যাচ্ছে সেই একই সময় যেহেতু পাঠান 2 এর কাজ নিয়ে শাহরুখ খান ব্যস্ত থাকবে, যে কারণে হতে পারে ধুম 4 এ শাহরুখ খানকে দেখতে না পাওয়া গেল, বরং তার বদলে দেখতে পাওয়া গেল রণবীর কাপুরকে। রণবীর কাপুরের নামও কিন্তু ধুম 4 এর জন্য সামনে উঠে আসছে। এখন অবধি ইয়াশরাজ ফিল্মসের তরফ থেকে কোনো ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হয়নি যে কাকে শেষ অবধি দেখতে পাওয়া যাবে, এসআরকে কে নাকি রণবীরকে, কিন্তু দুজনের মধ্যে একজন হতে পারে, সেটার চান্সেস কিন্তু এই মুহূর্তে অনেক বেশি। এর পরবর্তী আপডেটটা সিকান্দারকে কেন্দ্র করে। সালমান খানের আপকামিং ছবি, পরিচালক কে আর মুরুগা দাসের সঙ্গে তিনি কোলাবোরেট করেছেন। আপনারা সকলেই জানেন জুন মাস থেকে জুলাই মাস, এই এক মাস যাবত শুটিং চলেছে, ফার্স্ট শিডিউলটা হয়েছে, র্যাপ আপ করে দেওয়া হয়েছে সেটা। এর পরবর্তীতে সেকেন্ড শিডিউলটাতে 40 দিন ধরে শুটিং চলবে এবং সেখানে একটা বিশাল বড় অ্যাকশন সিকোয়েন্স সালমান খান শ্যুট করবে, যেটার জন্য 10,000 পিস্তল অর্ডার দেওয়া হয়েছে, এরকমটাই জানতে পারা যাচ্ছে। এবং সালমান খানের নাকি এখানে কাইন্ড অফ বলা যেতে পারে ডবল রোল থাকতে চলেছে, একজন কাইন্ড হার্টেড বিজনেসম্যান, আবার তার একটা পাস্ট রয়েছে যেখানে সালমান খানের ওই দাবাং নেচারটা ডেফিনেটলি পর্দায় ফুটে উঠবে। আর মিডিয়া রিপোর্টস এরকমটাও বলছে যে সেকেন্ড শিডিউলটা আগস্টের 22 তারিখ থেকে শুরু হবে আর 2025 সালের ঈদ এখানে মেকাররা টার্গেট করছে, আপনারা সকলেই জানেন। এবং সেটা আশা করা যাচ্ছে হয়ে যাবে, তার কারণ সালমান খান কিন্তু বেশ কিছু ছবি ছেড়েছে, বিগ বস সে হোস্ট করছে না, জাস্ট এটার কারণেই এই ছবিটা যাতে যথাসময়ে মুক্তি পায়। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে, কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।